চুরি করে আমার মন চলে গেল মেয়েটা, চুরি করে আমার মন চলে গেল মেয়েটা। সেকেন্ডটা খুব সহজ, এই বন্ধুত্ব আমরা ভাঙব। ये दोस्ती हम मेरा आगे बोले আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে রয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় রিয়েল লাইফ জুটি, নয় অবশ্যই অন স্ক্রিন জুটি, আমাদের আহির এবং পিলু। তো গানে গানে আড্ডা হোক আজকে শুরু, গানে গানে আড্ডা হোক মানে গান গেম হবে কিন্তু, ঠিক আছে? গানে কে জেতে আজকে, টিচার না স্টুডেন্ট, এটা দেখ। আমি জিতবো না, ওই সরি আমি জিতবো না, ওই জিতু, দেখা যাক, ঠিক আছে? হিন্দিটা বাংলা করে লেখা আছে, বাংলাটা হিন্দি করে সেটা বলতে হবে, আসল গান কোনটা, ঠিক আছে? গেমে আমি একদম মানে বাংলায় লেখা আছে, বাংলা গানটা হিন্দিতে লেখা আছে। ওকে চলো ফার্স্টে যাচ্ছি। হ্যাঁ, তোকে ছাড়া বাঁচা যায় না, ছাড়া বাঁচা যায় না, পপুলার একটা হিন্দি, তুমি ছুড়বে না না ছাড়া বাঁচা যায় না। হিন্দিতে ঠিকঠাক করেছি কিনা এবার আমার ডাউট হচ্ছে। ঠিক আছে আমি শুরু করছি, তেরে তেরে तेरे बिना दाड़ा हो, तेरे बिना जाएंगे भी नहीं सकते, व्हाट इज दिस, ऐसे ऑनिक टाइम भी लेके चले। तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया जाए ना, बिना देखे ये गेलो কেন পারলাম। সেকেন্ডটা খুব সহজ, এই বন্ধুত্ব আমরা ভাঙব। ইয়ে দোস্তি হম এটা আমি আগে বলে এটা একটু কঠিন আছে, শুনেছি তোর মনে আমার কোথাও না কোথাও নাম লেখা আছে। দিচ্ছে কিন্তু, হ্যাঁ সম্মানে সম্মানে টক্কর, স্টুডেন্ট কিন্তু আর কি করবে, ছাত্রী যখন পাত্রী হয়ে যায় তখন এরকম হবে, কিছু করার নেই। এবার হচ্ছে জান দেনা চাতি হু মন দেনা চাতি হু সব ধ্যান হর ওয়াক্ত দেনা চাতি হু, জান দেনা চাতি হু, প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে, ধ্যান সারা খুন দিতে চাই। পয়েন্ট এগিয়ে গেলেন একজন। এইটা দেখি, চুরি করে আমার মন চলে গেল মেয়েটা, চুরি করে আমার মন চলে গেল মেয়েটা। অক্ষয় কুমার শিল্পা শেঠ, চুরা কে দিল মেরা গড়িয়া চলি ক্যা পতা কাহাঁ মে চলি। বাস বাস বাস, তুমি জিতে গেছো, তুমি জিতো, ভালো ক্লাস নিচ্ছেন স্যার, বোধহয় আছে, ঠিক আছে। আর দুটো আছে, হ্যাঁ এটা খুব সহজ, আজকে আমি ওপরে আকাশ নিচ্ছে আজ উপরে, হ্যাঁ ঠিক লাস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমকো কহেঙ্গে আজ মে এক লড়কি কা লাভ স্টোরি, এক লড়কি কি বা এক লড়কি কা ওয়াট ইভ, তুমকো কহেঙ্গে আজ মে এক লড়কি কি লাভ স্টোরি। হিট বাংলা ছবি ম
সম্মেলনে যাচ্ছিলেন মেঘা। বলো না মানে মোটামুটি এটাই হবে, তুমকো কহেঙ্গে আজ মেয়ে এক লড়কি কি লাভ স্টোরি। এটা বুঝতে পারছি কমন কিছুই হবে যেটা পারার মতোই, বাট পারছি না। জিতেন কি গানটা তুমি? জিতের গান তো বাংলা হলে একটুখানি ভুলে যায়। ব্যাপারটা মোটামুটি সমানে সমান একটু স্টুডেন্ট এগিয়ে গেছে। ওই জিতে যাক, আমি চাই আমার ছাত্রী জিতে। এমনিতেও তো ছাত্রীকে জিতিয়েই দিল, তাই তো? মানে আরেকজন থাকতেও তাকে মোটামুটি ভালোবেসে এখনো ভালোবাসাটা হয়নি। না, এখন ভালোবাসা হয়নি আর হবেও না, মানে এই মুহূর্তে হবে না, কারণ হচ্ছে অনেক সমস্যা। আর গুরুজি হচ্ছে মানে আহির বেসিক্যালি নিজের গান ছাড়া আর কিছু ভাবতে চায় না এই মুহূর্তে দাঁড়িয়ে, তো সেখানে প্রেশারে পড়ে বিয়েটা হলো। জি হিসেবেই দেখি যার কাছে আমি আমি বারবার এইটা প্রত্যেক সময় ওই জন্য মেনশনও করি থাকে যে আমি কিন্তু মানে উনি আমার গুরু হন আর চিরকাল আমার গুরুই থাকবেন, তো সেক্ষেত্রে থাকবেই। কিন্তু ডেফিনেটলি গুরু হিসেবে ভালোবাসা আছে। বাস্তবে কখনো কোনো টিচারকে ভালো লেগেছে সত্যি সত্যি? আমার হ্যাঁ, স্কুল লাইফে, স্কুল কলেজ যে কোনো স্কুলে 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 ডেফিনেটলি যা এক্সপ্রেশন দিল আমার দারুণ লেগেছে। যেটা যেটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, আমার আমার মুখে সবসময় সত্যি কথা, আমি একদম ওই অভিনেতা বলে নতুনভাবে সাজানোর জন্য গল্প বলবো একদম না, অনেকেরই ভালো লাগে ডেফিনেটলি খুব ছিল। আর সেটাকে ওই এই মানে এখনকার সময় ওই অদ্ভুত রে প্রেম বলতে চাইছি না, কিন্তু অদ্ভুত একটা ভালোবাসা যেটা না ওই অন্যরকম মানে হয় না, সেই প্রেম বলাও যেত না কিছু। ওরে ম্যামকে দেখতে পারলি খুশি, আরে ম্যাম এই ব্যাপারটা ছিল। না আফসোস নেই আমার, মানে বিষয়টা ঠিক যাই না, কারণ আমি আমার আমার কাছে এরকম যে টিচার তো আমি টিচারের নজরেই দেখি, সে যতই সুন্দর হোক বা কিছু হোক আমি তাকে সেই নজরেই দেখি। কেন জানি আমার আসেনি কোনো দিন, তো যাই হোক মেঘা তো টিচারকে টিচারের নজরেই দেখে, আমি জানি না পিলু কতদিন দেখবে ব্যাপারটা, তাই সেটা পিলুর ওপর নির্ভর করছে, মেঘা তো জানে না সেটা। বিয়ে হয়ে গেছে, বেশ জমজমাট পর্ব দর্শকেরা দেখেছেন, এরপর কী হতে চলছে, সংসারটা কি করবে জমি আহির এবং পিলু? পুরো বলা বড্ড মুশকিল, কারণ একদমই দুজনে মানে সাউথ পোল তো নর্থ পোল এরকম একটা কেল, যে বিষয়টা হয়ে আছে তো তাতে তো এটা পুরোটাই বুঝতেই পারছি না যে প্রবলেম চলছে। সি দেখা যাক কী হয়, এবার শিবরাত্রি আরও অনেকে পালন করছে, ব্রত রাখছে, এবার সেখানে অনেকগুলো ঘটনা ঘটবে, তো সেটা প্রোমো শ্যুটও হয়ে গেছে, এবার শ্যুটিং শুরু হবে খুব শীঘ্রই, তার একদিন মানে কাল পরশুর মধ্যে শুরু হয়ে যাবে, আরও অনেক দেখতে পারো তোমার প্রোমোটা। তো এখন আরও নতুন নতুন আরও অনেক ইভেন্টস আসছে, ভালো ভালো সিনস আসবে, যেগুলো হয়তো আমারও মানে আমরা দুজনে হয়তো বিপক্ষে সব কিছু মানে একে অপরের সামনাসামনি বিপক্ষে, কিন্তু সিচুয়েশন হয়তো রোম্যান্টিক মুহূর্ত তৈরি করতে পারে, সেটার জন্য দেখতে হবে সব থেকে প্রতিদিন সন্ধে 6:30 শুধুমাত্র জি বাংলা জি বাংলা ইন্ডাস্ট্রিতে। আর অবশ্যই দেখতে থাকুন টলি ফোকাস, চোখ রাখুন আর নতুন নতুন ব্রেকিং নিউজ সবকিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন টলি ফোকাস কলকাতা চ্যানেলটি। আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।